সমাগত লোকসভা নির্বাচন আর নির্বাচনক লৈ দেখা গৈছে প্রতিটো রাজনৈতিক দলে ইতিমধ্যে কুচকাওয়াজ আরম্ভ করেছে সমান্তরালকৈ উজনি অসমৰ তেওঁৰং ডিব্ৰুগড় সমষ্টিয়ে বিশেষ এক গুৰুত্ব লাভ কৰিছে দেখা গৈছে আর এই মুহূর্তে দেখা গৈছে তিনিচুকীয়া ডিব্ৰুগড় ডাঙৰ ডাঙৰ আসলতে পলিটিচিয়ানৰ আগমন ঘটিছে এই মুহূর্তে দেখা পোৱা গৈছে আর যেহেতু সেই নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি আসলতে বিজেপির ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ প্রার্থী সর্বানন্দ সোণোৱালৰ হৈ প্রচার চলাব যিটো অহাকালি আহি উপস্থিত হব ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ আর দেখা গৈছে তার বাবে সম্পূর্ণ প্রস্তুতি চলা হয়েছে আর তিনিচুকীয়ার বর্তমান আই টি আই ফিল্ডত মই উপস্থিত আছো আর যেহেতু যা কালি আসলে বিয়লি ভাগত আসলে দেখা পোৱা গৈছে আমি যেটা সঞ্জয় খেসানে নিজে কৈছে যে অমিত শাহ উপস্থিত হব সেই অনুপাতে দেখা গৈছে আজি যেহেতু প্রচার চলাইছে তেনেদরে ঠিক অহাকালি যেহেতু অমিত শাহ উপস্থিত হব আর এই আই টি আই ফিল্ডত যেহেতু তেখেতৰ হেলিকপ্টার সেই হেলিকপ্টার অবতরণ করব আর তারপর যেহেতু বিয়লি আহি উপস্থিত হব আর তারপর ইয়ারপরে পোনে পোনে তিনিচুকীয়ার সলিয়ানগর খেলপথার গিয়ে উপস্থিত হব আর খেল সলিয়ানগর খেলপথারপর ইতিমধ্যে এক বিশাল রেলি আসলে রেলিত অংশগ্রহণ করব যত হাজার হাজার রাইজর উপস্থিতি ইতিমধ্যে কামনা করেছে আর দেখা গেছে তারপরে আসলে সলিয়ানগরপ্রা জি এন বি রোড হয়ে এই যে রেলি থানা চারিদি সমাপ্ত হব আর যেহেতু থানা চারিদি আর জি এন বি রোডত প্রায় দশ হাজারতক অধিক আসলে লোক অংশগ্রহণ করব বলে ইতিমধ্যে সাংস্কৃতিক দল থাকিব যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত থাকিব লগতে কেইবাজনো মন্ত্রী থাকিব আর এই মুহূর্তে যেহেতু আই টি আই খেলপথারত আসলে পরিস্থিতির বুঝ লোবলে কেন ধরনের আসলে কাম কাজ চলছে তার মন্ত্রী সঞ্জয় কিষাণ আহি উপস্থিত হয়েছে আমি তেওঁৰ মুখৰ পৰা কিছু কথা জানিবলৈ যত্ন করিম যাতে আপনার ওচৰলৈ আহিছো কেনে ধরনের প্রস্তুতি চলাইছে যথেষ্ট উৎসাহিত আমার প্রত্যেকজন তিনিচুকীয়াবাসী গতিকে অহাকালি সন্ধ্যাবেলাত অমিত শাহ ডাঙরিয়া গৃহমন্ত্রী তিনিচুকীয়ালৈ আহিব প্রথমে তেওঁ আমার যে আই টি আই খেলপথার ইয়াতে তেওঁ হেলিকপ্টারের পৰা নামিব আর ইয়ারপৰা পোনে পোনে তেওঁ আমার কনভেনশন হলত গৈ কিছু জিরণি লওয়ার পাছত তেওঁ পোনে পোনে আমার সলিহানগর খেলপথারে যাব যত আমার প্রায় পাঁচ হাজার মানুষ তাতে উপস্থিত থাকিব আর তাতে তেওঁ আমি এখন ফুলরে সজ্জিত গাড়ি রেডি করে থাম উক্ত গাড়িখনত তেওঁ উঠি পেলাই সলিহানগর খেলপথারের পৰাই তেওঁ জি এন বি রোড হয়ে পেলাই আমার থানা চারিলৈকে যাব আর আমার জি এন বি রোড গৈ থাকোতে প্রায় দশ হাজার মানুষ দুই কাখে উপস্থিত থাকিব লগতে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর তেওঁলোকর যিখিনি সাংস্কৃতিক তেওঁলোকর নৃত্য গীত আছে সেইখিনিৰ হৈতে তাতে সাংস্কৃতিক দলসমূহ উপস্থিত থাকিব আমি কেইবাটাও প্লেটফর্ম বনাইছো যাতে অতি খুব সুন্দর কালারফুল হয় আমার এই রেলিটো তার কারণে আমি চেষ্টা করেছো তার লগতে বিভিন্ন সংগঠন বিভিন্ন তেওঁলোকর ব্যবসায়ী গোষ্ঠী বিভিন্ন বজার কমিটি আদি করে পেলাই সকলো তেওঁলোকর নিজের নিজের পরিচয়ের তাতে তেওঁলোকে উপস্থিত থাকিব তো গতিকে সর্বসুন্দর এখন রেলি কালি তিনিচুকীয়া বাকি উপভোগ করব যেটা জানিব পৰা গৈছে প্রথম ধেমাজিলে আহিব ধেমাজির পিছত বিয়লির ভাগত আসলতে রাখা হয়েছে এই কার্যসূচী হয় সেকারণে আমি বিয়লি বেলাই কেবার বুথ স্তরের মানুষখিনিক আমি ইয়ালেকে লৈ আনার ব্যবস্থা করছো আমার সকল কার্যকর্তা থাকিব লগতে আমার শুভাকাঙ্ক্ষী লোক সকলো থাকিব যেহেতু আমার মুখ্যমন্ত্রী আর গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াক চাবর কারণে সকলে যথেষ্ট আশারে বাট চাই আছে আর আমার তিনিচুকীয়াবাসীক উৎসাহিত করবর কারণে আমার কার্যকর্তাসকলক প্রেরণা যোগাবর কারণে এই দুজন ব্যক্তি আমার মাজলে আহিছে গতি আমি সকলে সৌভাগ্যবান আর আশা করছো যে তেখেতৰ এই মার্গদর্শন তেখেতসকলের উপস্থিতিয়ে আমার কার্যকর্তাসকলক যথেষ্ট সাহস দিব নিশ্চয়কৈ ধন্যবাদ দা আর দেখা গেছে আসলে প্রথমতে যেহেতু ধেমাজিত আহি গৃহমন্ত্রীগী উপস্থিত হব তারপর পোনে পোনে আহিব তিনিচুকীয়া তিনিচুকীয়াত এক বিশেষ যেটু শোভাযাত্রা আসলে রেলি অংশগ্রহণ করব আর প্রায় দেখা গেছে দশ হাজারতক যেটা অধিক রাইজ আসলে সমাবেত হয় তারে কামনা করেছে আসলে আর দেখা পোৱা গৈছে এই মুহূর্তে যেটা আই টি আই খেলপথারত আমি উপস্থিত আছো বিজেপির কর্মকর্তাসকল আছে রাইজ আছে আর যদি অধিক উৎসাহে আহিছে বাট চাই আছে গৃহমন্ত্রীগী আহিব আর মানে আর কিছু কথা জানিবলৈ যত্ন করি দাদা আপনার ওসরে আহিছো কি কব কালি যেহেতু গৃহমন্ত্রীগী আহি উপস্থিত হব আমার অমিত শাহজি আমার গৃহমন্ত্রী হয়ে তো এখানে প্রথমবার আমার তিনিচুকীয়াত আহিছে আমি গোটে যিমান কাজকর্তা আছে পুরো গোটে রাইজে উলাই আহিব গতিকে এটা রোড শো হব 1.2 কিলোমিটার হব এই চালিয়ানগর ফিল্ডের পর আমার থানা চারিদিত আহিব রাইজে একদম দুফালে আমার যিমান সংস্কৃতি আছে সব এটা
সব স্টেজ বনি আছে তার নিজের প্রোগ্রাম সব দিব তার চাই থাকিব সবে আমি বহুত উৎসাহিত আছো তাক রিসিভ করব কারণে ওয়েলকাম করব কারণে আর হয় এই মুহূর্তে দেখা পাওয়া গেছে সকলের মন আনন্দ উৎসাহিত দেখা গেছে যে সমাগত লোকসভা নির্বাচন আর নির্বাচনক লই যে ডিব্রুগড় লোকসভা সমষ্টি বিশেষ গুরুত্ব লাভ করা দেখা পাওয়া গেছে আর তারপরে দেখা গেছে বিভিন্নজনে ইতিমধ্যে সকলের নিজের প্রতিক্রিয়া দিছে আসলে কালি যেহেতু ভারতের গৃহমন্ত্রীগুলো উপস্থিত হব আর সেইভাবে দেখা পাওয়া গেছে প্রশাসনও ইতিমধ্যে নিজের বাবে যেহেতু প্রস্তুতি চলাইছে সমান্তরালকৈ যেহেতু যে তিনিচুকীয়াবাসী রাইজও অধিক উৎসাহিত হয়ে আছে বলে ইতিমধ্যে বিজেপির যে কর্মকর্তাসকলে মুখরপা জানি পরা গেছে নিজের ববিয়াকে আসলে যেহেতু গৃহমন্ত্রীগী যেহেতু বিজেপির যে প্রার্থী সর্বানন্দ সোণোয়ালের হয়ে কালি প্রচার নির্বাচনী প্রচার চলাব আর সবাই অধিক আগ্রহে সকলে ইতিমধ্যে বাট চাই আছে আমি দেখালো আই টি আই ফিল্ডরপরা কেনদরে প্রস্তুতি চলিছে ভারতের গৃহমন্ত্রীগীক আদরিবলে